সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মুন্নি সাহা, সহকারী শিক্ষিকা মহানগর মডেল একাডেমি। আজকে আমরা পড়ব প্রথম শ্রেণীর গণিত বিষয়। চলো আমরা পড়ায় চলে যাই। আজকে আমরা শিখব যোগের নামতা। যোগের নামতা আমরা নার্সারি এবং কেজি শ্রেণীতেও পড়েছি, তো এবারও আবার পড়ব। আমাদের এই প্রথম মাসিক পরীক্ষায় আছে যোগের নামতা 1 থেকে 5। তো 1 থেকে 5 এখন তো বোর্ডে পুরোটা লিখে দেওয়া সম্ভব হবে না, তবে যারা নার্সারি কেজিতে পড়েছো তাদের কাছে 1 থেকে 5 নামতা খুবই সহজ, তারা আগেও পারো। আর যারা পড়তে পারোনি তারা যে কোনো ছোটদের বইয়ের মধ্যে আছে বা আব্বু-আম্মুর সাহায্য বা টিচারের সাহায্য নিয়েও তোমরা যোগের নামতা 1 থেকে 5 সবগুলো লিখতে পারবে। এর মধ্যে আমি 1 থেকে 2, 1 আর 2, যোগের নামতা 1 এবং 2 এখানে লিখিয়ে দিয়েছি, আর 3, 4, 5 তোমরা কষ্ট করে একটু সংগ্রহ করে নিবে, ঠিক আছে? এখন দেখো যোগের নামতা 1 আমি আগে লিখেছি, 2 পরে লিখেছি। দেখো যোগের নামতায় আমরা কি করব, যোগের নামতা 1, এটা হলো 1-এর নামতা, এটা হলো 2-এর নামতা। যোগের নামতা সবসময় তোমরা 0 থেকে লিখবে। যোগের নামতা সবসময় কত থেকে লিখবো? 0 থেকে। আমরা প্রথমে সাজাবো, তারপর যোগ করে অঙ্কটা বসিয়ে দেব। প্রথমে আমরা 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত লিখব। যেহেতু সেটা যোগের নামতা, সেজন্য আমরা যোগ চিহ্ন ব্যবহার করব। প্রত্যেকটা সংখ্যার পাশে আমরা যোগ চিহ্ন দেব। তারপরে আমরা এখন যোগের নামতা 1 লিখব, এই জন্য প্রত্যেকটা যোগের চিহ্নের সাথে 1 লিখব। তারপরে কি 1, এটা কি, এই চিহ্নটার নাম হলো কি, সমান চিহ্ন। এই চিহ্নটার নাম সমান চিহ্ন, এই সমান চিহ্নগুলো দেব। এতটুকু হওয়ার পরে আমাদের যখন এতটুকু সাজানো হয়ে যাবে তখন আমরা যোগ করব। কিভাবে যোগ করব, আমরা সবাই যোগ করতে পারি, যেহেতু আমরা ক্লাস 1 এ উঠে গিয়েছি। দেখো এখন আমরা দাগ টেনে যোগ করতে হবে না, আমরা আঙুলেও যোগ করতে পারবো। 0 আর 1-এ কত হয়? 0 0, এই হলো 0 আর 1, 0 আর 1-এ কত হয়? 1। তারপরে 1 আর 1-এ কত হয়? 2। দেখো আমরা লিখে দিয়েছি 2, ঠিক তেমন হবে 2 আর 1-এ হয় 3, 2 আর 1-এ হবে 3, 3 লিখে দেবো। তারপরে কি, 3 আর 1, 3 আর 1-এ হবে 4। এভাবে ঠিক সবগুলো গণনা করবো। 4-এ আর 1-এ 5, 5-এ আর 1-এ 6, 6-এ আর 1-এ 7। এটার একটা সুর আছে, আমরা সেই সুরেও শিখতে পারি। এই সুরটা হলো 0 আর 1-এ হয় 1, 1-এ আর 1-এ হয় 2, 2-এ আর 1-এ হয় 3, 3-এ আর 1-এ হয় 4, 4-এ আর 1-এ হয় 5, 5-এ আর 1-এ হয় 6, 6-এ আর 1-এ হয় 7, 7-এ আর 1-এ হয় 8, 8-এ আর 1-এ হয় 9, 9-এ আর 1-এ হয় 10, 10-এ আর 1-এ হয় 11। সেম প্রসেসে আমরা 2-এর নামতাও লিখব। 2-এর নামতার ক্ষেত্র প্রথমে আমরা আগে সাজাবো, তারপর যোগ করে যা হবে সেই সংখ্যাটা আমরা সমান চিহ্নের পরে বসিয়ে দেব। প্রথমে আমরা যোগের নামতা, আমি প্রথমেই বলেছি যোগের নামতা সবসময় 0 থেকে সাজাবে। দেখো এখানে আমি 0 থেকে লিখেছি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপর যেহেতু সেটা যোগের নামতা তাই যোগ চিহ্নগুলো ব্যবহার করলাম। দেখো প্রত্যেকটা সংখ্যার সাথে আমি যোগ চিহ্ন দিয়েছি। এখন লিখবো যোগের নামতা 2, এই জন্য আমি প্রত্যেকটা সংখ্যায় দেখো প্রত্যেকটা লাইনে আমি 2 লিখেছি। তারপরে সমান চিহ্ন ব্যবহার করেছি। এতটুকু লিখার পর এখন আমরা যোগ করব। এখানে কত, 0, এটা যোগ, এটা 2, সমান। তো 0 আর 2-এ কত হয়? এই হলো 0, মানে কিছুই নেই। 0 সাথে 2 দিলে কত হয়? 2। দেখো এখানে 2 হয়েছে। তারপরে কত, 1, এই হলো 1, 1-এর সাথে 2 দিলে কত হয়? দেখো 3। এখানে দেখো 2, 2-এর সাথে 2 দিলে কত হয়? 4। ঠিক সেভাবে তোমরা 3-এর সাথে 2 দিলে 5। এভাবে গণনা করে করে তোমরা এভাবে আঙ্গুল দিয়ে গণনা করতে পারো, আঙ্গুল দিয়ে গণনা করতে পারো, বা এভাবে এইখানে দাগগুলো গণনা করে তোমরা লিখতে পারো। আর এইটাকে মুখস্থ করার একটা সুর আছে, আমরা যেরকম গুণের নামতা শিখি সেভাবে যোগের নামতারও একটা সুর আছে। 0 আর 2-এ হয় 2, 1-এ আর 2-এ হয় 3, 2-এ আর 2-এ হয় 4, 3-এ আর 2-এ হয় 5, 4-এ আর 2-এ হয় 6, 5-এ আর 2-এ হয় 7, 6-এ আর 2-এ হয় 8, 7-এ আর 2-এ হয় 9, 8-এ আর 2
দুইয়ে হয় দশ, নয়ে আর দুইয়ে হয় এগারো, দশে আর দুইয়ে হয় বারো। আমি যেভাবে বলেছি সেই ভিডিওটা তোমরা বারবার রিপিট করে দেখবে এবং আমার এই সুরটা মুখস্থ করে এগুলো মুখস্থ করার চেষ্টা করবে। আর যদি মুখস্থ নাও করো কোনো সমস্যা নেই, আমরা গণনা করে করে এগুলো লিখতে পারবো। এই প্রসেসে আমি এক যোগের নামতা এক ও দুই দেখিয়ে দিলাম, তোমরা তিন চার পাঁচ, তিন চার পাঁচ এই পাঁচটা নামতা মানে এই জবলো কি থাকবে, এই জবলো হবে যোগের নামতা এক থেকে পাঁচ, এক থেকে পাঁচ এই সবগুলো আমরা এসডব্লিউ খাতে লিখবো, লিখে তারপরে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।